नमस्कार प्रिय दर्शक, बनानी अर्गानिक गार्डने अपन सबाई के स्वागत जाना। एस दक्षिण चौबीस परगनार कुलपी थानार देरिया बोले एक ग्रामे से एक चाषी भाई सुंदर भावे यकम सूर्यमुखी फुले चाष कर दारण दारण साइजर फुल है, खूब बड़ो बड़ो साइज एवं खूब फलन भलो है। कैमरा उँची कर देखान चेष्टा कर देख, खूब सुंदर चाष हो इनार बागानेर अभिज्ञता एवं कीभावे चाष करे कत फलन है एवं लाभ केमन है एवं कि झमेला आछे बा झुंकी आछे चाष करते चाषी भाईर आग्रही हबे केन आमरा आजकेर ओनार संगे आलोचना करब। देखुन एटा हये एसेछे, एटा दारुण एकटा सुंदर छवि, एकदम वालपेपार मतो छवि हयेछे दारुण। पुरो बागानटा आमी तोलार चेष्टा करछि, देखुन खूब सुंदर हो। हमारे संगे उपस्थित होगान चाषी भाई। चाषी भाई आपनार नाम बोलुन। हारान मिस्त्री। सूर्यमुखी फुल कतदिन धरे चाष करछेन? एटा आज 10 बछर आगे थाकते करछि। प्रति बछर कि चाष करा हय? हाँ प्रति बछर करा। एटा कखन ठीक चाष करेन? माघ मासेर अर्धेक दिन थेके। अच्छा, ওই সময় করলে গরমের আগে ফসলটা উঠে আসে আর গরম পড়ে গেলে একটু সমস্যা হতে পারে। গরম পড়ে গেলে ঠান্ডায় ঠান্ডায় দানাটা বসিয়ে দিতে হয়। আর দানা কি তো আপনার নিজের দানা ছিল না কেনা দানা? কেনা দানা। কোথা থেকে কিনেছিলেন? হডিগঞ্জ থেকে। হডিগঞ্জ থেকে লোকাল কোন দোকান থেকে কিনেছিলেন? কিন্তু কোম্পানির দানা নাকি? কোম্পানির দানা সিল করা আছে। আচ্ছা, কি নাম ছিল? এটা হচ্ছে কৃষ্ণা কাবেরী। কৃষ্ণা কাবেরী। কৃষ্ণা কাবেরী দানা একটা প্যাকেট কত ছিল? একটা প্যাকেট ছিল 1 কেজি। আপনি কত লেগেছে এটা? এটা 500। 500 গ্রাম। এটা কতটা জায়গায় চাষ করেছেন? 10 কাটা। 10 কাটা জায়গা। দেখুন 10 কাটা জায়গা যতটা উঁচু করে দেখাতে চাইছি আমি দেখাতে পারছি। খুব ভালো ফলন হয়েছে, আমি এনার বাগান দেখে আকৃষ্ট হয়ে এখানে দেখতে এলাম। হারান ভাই, এই 10 কাটা জায়গায় চাষ করতে দানা 500 গ্রাম লেগেছে, কত দাম নিয়েছে? 600 টাকা। 600 টাকার মতো যতটা মনে আছে। আচ্ছা, এবার দানা থেকে আপনি চারা নিজে তৈরি করেছেন, এবার চারা যেখানে ফেলেছেন সেটা তো সমান করে তাতে চাষফাস দিয়ে আর কি সার ফার কিছু মিশিয়েছিল? প্রথম দানা বসাবার আগে খুবিতে সার দিয়েছি। আচ্ছা, তারপর দানা দিয়ে মাটি হালকা মাটি ঢাকা দেওয়া হয়েছে, দিয়ে ওতে চারাটা তৈরি করেছেন। কত ইঞ্চি বড় চারা হতে এবারে রোপণ করেছেন? সার দেওয়া হয়েছে, একটু বড় সাইজ হতে সার দেওয়া হয়েছে, সার দিয়ে মাটি দেওয়া হয়েছে, তারপর জল দেওয়া হয়েছে। জল দেওয়া হয়েছে। এবারে ইয়ে কত হয়েছে, মানে চারাটা ঠিক কত বড় হতে এবারে রোপণ করেছেন সারি সারিতে? তুই মোটামুটি এক হাত হতে, তারপরে এক হাত মানে ওই 1 ফুট থেকে 1.5 ফুটের মতো, 1.5 ফুট হতে চারাটা লাগিয়েছেন? লাগিয়েছি। এবার লাগানোর সময় কোনো সার টার দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সার দেওয়া হয়েছে লাগাবার সময়। হ্যাঁ, আমি যা দেখতে পাচ্ছি সারিটা মনে হয় 1.5 ফুট আছে, তাই তো? এক হাত। আর সারিতে পরপর গাছগুলো যে লাগিয়েছেন সেটা কত ফাঁকা আছে, মানে একটা গাছ থেকে আর একটা গাছ কত ফাঁকা? ওটা 1.5 ফুট হবে না? 1.5 ফুট নেই, এখানে একটা ওই 1 ফুটের মতো আছে দেখছি। যাই হোক, মানে 1 ফুট ফাঁকা দিয়েছে, কোনোটা 1.5 ফুট ফাঁকা দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বসিয়েছে মেয়েরা, অল্প জল আছে। হ্যাঁ, মেয়েরা বসিয়েছে, বাড়ির মেয়েরাও সাহায্য করে আপনাকে, তাই তো? আর এবারে চাষ দেওয়ার পরে মানে চারা লাগানোর পরে কি সার দিয়েছেন? কপি দিচ্ছি, গোমর দিচ্ছি, গোমর আছে, ওটাই দিচ্ছি, তারপরে থাইমেট দিচ্ছি। থাইমেটটা দেওয়া হয়েছে কেন, পোকা না গাছ কেটে দেয়। আচ্ছা, কিছু বিষ প্রয়োগ করতে হয় নাহলে চাষি ভাই লস হয়ে যাবে। তারপর ফুল আছে। ইউরিয়া দিয়েছেন? অল্প একদম। আচ্ছা, 10 কাটাতে কত কত টাকার সার? 1,500 টাকার মতো সার। 1,500 টাকার মতো সার লেগেছে। ওই একবারই সার কিনেছেন নাকি? একবারই। এবার ওইটাকে বারে বারে দিয়েছেন না একবারে সব সার দিয়ে? আর সার দেওয়া হয় না। এবারে মাটি জল কিরম দিচ্ছেন? মাটি জল হচ্ছে ওই গাছের গোড়ায় সার দিয়ে মাটি দেওয়ার পরে জল দেওয়া হয়েছে। যেমন গাছ বেরিয়েছিল ছোটো ছোটো তখন একবার দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন একবার দেওয়া হয়েছে, তারপর আর দেওয়া হয়নি। হ্যাঁ, কত সুন্দর, খুব সুন্দর আকৃতি এসছে, প্রায় 5 থেকে 6 ইঞ্চির মতো সবাইয়ের এই বাল্বটা আছে।
এই দেখুন এই বাল্বটা 5 থেকে 6 ইঞ্চির মতো বাল্ব হয়েছে। আগেরবারে কেমন ফলন হয়েছিল? আগেরবারে ফলন ভালো হয়নি, ফুল ভালো হয়েছে, তেলটা ভালো হয়নি। তেলটা ভালো হয়নি, কিন্তু এবারে যা দেখছেন ফলনের আশা খুব ভালো, ভালো হবে, ভালো হবে। আচ্ছা আচ্ছা, গাছও খুব বলশালী আছে, বেশ মোটা সোটা গাছ আছে। আগেরবার কি হয়েছিল, চাষ করতে দেরি হয়ে গেল, চাষ করতে দেরি, টাইমটা পায় না, ওই জন্য কম হয়েছে। চাষ করলে মালটা ভালো হবে। দেখুন খুব সুন্দর, দারুন। এদিকে মাটিতে জল, জলও অল্প, মানে মাটি শুকিয়ে গেলে জল দেন, খালের জল দেন, পাশাপাশি খাল আছে, মানে আপনার তাহলে চাষের জন্য জলের খরচটা নেই? আছে, অল্প আছে। অল্প অল্প, যখন খালে জল নেই অথচ জল প্রয়োজন, তখন তখন খরচ করে জলটা দেওয়া হয়, তাই তো? পুরো বাগানটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে পাশেও অন্য অন্য চাষি ভাই চাষ করেছে, সেদিকেও চাষ করেছে, তাদের দানা প্রায় হয়ে এসছে। এটা সূর্যের পিছনের দিক, মানে বাগানের পিছনের দিক, সূর্য এদিকে পিছনের দিকে আলো ফেলেছে। খুব সুন্দর চাষ হয়েছে। এবারে মাটিতে তার মানে আর কোনো সার ফার দেননি, তাই তো? না না, আর সার দিয়ে খুব অল্প আর কি, হলে ভালো। সেই সূর্যমুখীটা খুব খরচা, যে হেভি খরচা তা নয়, হলে খুব ভালো। যদি ফুল দানা পুষ্টি হয় ভালো, তবে লাভ হয়। এই যে চাষে যদি দানা ভালো হয় তাহলে কি আপনি রাখবেন, নাকি পরের বছর আবার কিনে দানা তৈরি করবেন? আবার কিনে রাখবো, কিনে দানা কিনে নিলে সেই দানাটা শোধন করা দানা থাকে, মেডিসিন মারা থাকে, ওই দানাটা ভালো থাকে। দেখুন এটা আমরা রাখতে পারবো না। আচ্ছা, আমরা রাখতে পারবো। দেখুন এটা কত সুন্দর হয়েছে, ভ্রমর হয়ে এসছে, মৌমাছি হয়ে এসছে, খুব সুন্দর, বেশ শক্তিশালী। আচ্ছা, দানার যদি রাখার চেষ্টা করেন তাহলে আবার একটু কষ্ট করতে হবে আর কি, শোধন করা, শোধন করে রাখলে আপনার চাষের খরচ কিন্তু অনেকটা কম হবে। সবাই এদিকেও চাষ হয়েছে, এদিকেও চাষ হয়েছে, কিন্তু এনার ফলনটা খুব ভালো হয়েছে। আর যাই হোক, তা আপনি চাষি ভাইদের উদ্দেশ্যে কী বলতে চান? সারা পশ্চিমবঙ্গ বা সারা ভারতের বা বাংলাদেশের চাষি ভাইরাও এই এই চ্যানেল দেখছে, এই চাষবাস কি অন্যান্য চাষিরা চাষ করলে লাভবান হবে? হ্যাঁ হ্যাঁ, মানে যে কিছু চাষ করেন, বর্ষার পরে ধান উঠে গেল, তারপরে তারপরে এটা চাষ করা করলে খুব একটা মানে চাষি ক্ষতির মুখে যাবে না? ঠিক, ঠিক মতন যদি না ওয়েদার ভালো থাকলে তাহলে চাষিদের ক্ষতি হবে না, ক্ষতি হওয়ার কথা না। দেখুন কত সুন্দর চাষ হয়েছে, এটা পিছনের দিক থেকে দেখাচ্ছি, ফুলগুলো একদিকে মুখ করে থাকে, এটা প্রায় পিছনের দিক। এই দানাটা হয়ে এসছে, এই কয়েকটা দানা হয়ে এসছে, আমরা শেষের দিকে এসেছি যাতে ফুলটা ভালো করে ফোটে এবং আপনাদের দেখাতে পারি। তাই এই দানা থেকে কত ফলনের আশা করছেন? 50-60 কেজি তেল হলে আমি লাভবান হব। লাভবান, 1 কেজি তেল যদি মার্কেটে বিক্রি করেন কত পড়বে? 130-140 টাকা তেল বিক্রি করেন, মার্কেট যাবে। তার মানে 50 কিলো তেল মানে 6,500 টাকা আর কি, তাই তো? হ্যাঁ ঠিক, বাজার অনুযায়ী আবার 150 টাকা, 150 টাকা হয়ে যেত। হ্যাঁ, 150 টাকা কিলো বাজার অনুযায়ী দাম হলে আবার লাভবান। দাম যে লোক কিনে নিয়ে যায়, কারখানাতে লোক আসে কিনে নিয়ে যায় গ্রামে গ্রামে। এবার যদি আপনি মনে করেন তেল রাখবো, তো আপনারাও খেতে পারেন, তাহলে আপনাদের বাজারের যে তেলের খরচ পাতি হবে না। সুতরাং দেখতে পাচ্ছেন চাষি ভাইরা, আপনারা যদি এই এই সূর্যমুখী তেল চাষ করেন তাহলে এর লাভ অবশ্যই আছে। আপনারা চেষ্টা করুন যে যদি ছোট্ট জায়গা হয়, আর এটা যদি 10 শতকের বেশি যদি চাষ হয় তাহলে আরও বেশি লাভ হবে, তাই তো? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করুন। এরকম তথ্য আর যাতে না মিস হয় সেজন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।